এডা আমি এই এই জায়গা থেকে বিয়ে হওয়ার পরে শিখছি, ছোট থেকে নেই, এমনি শিখছি। ট্রেনিং দিলে আর আলা ভালো হতো। বগুড়া জেলার থেকে বছরে প্রায় 60 কোটি টাকার টুপি রপ্তানি হচ্ছে। বগুড়ায় জালির টুপি তৈরি করে সংসারে বাড়তি আয়ের মাঝে সোনালী দিনের স্বপ্ন বুনছেন গ্রামীণ নারীরা। বছরে এখান থেকে 60 কোটি টাকার টুপি রপ্তানি হয় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। 30 বছর আগে কুরুশ কাটা দিয়ে হাতে টুপি বুনন শুরু করেন নারীরা। সংসারে সব কাজের ফাঁকে টুপি তৈরি করেন তারা। বাড়ির বড়দের সাথে স্কুল কলেজ পড়ুয়া মেয়েরাও হাত লাগান টুপি তৈরির কাজে। আমার মা নেই, বাবা নেই, আমি টুপি সেলাই করে খাতা কলম কিনি। একে একে সব বাড়িতেই শুরু করা হয় টুপি তৈরির কাজ। টুপি কেনা বেচার জন্য অবশ্য নারীদের ছুটতে হয় না হাট কিংবা বাজারে। ক্রেতারাই ঘরে ঘরে গিয়ে নগদ টাকায় কিনে নেন টুপি। এভাবেই বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হওয়ায় টুপি তৈরিতে নারীদের আগ্রহ বেড়েছে। আমরা টুপি বানাই, আমাদের গ্রামে একজন মহাজন আছে, তাই প্রতি সপ্তাহে এসে সুতা দেয়, দিয়া আবার সুতার দাম নেয় আর টুপির দাম দিয়ে যায়। প্রতি সপ্তাহে সপ্তাহে এসে 50 টাকা করে বিক্রি করি। সংসারে মনে হারান যে সলপাল আছে, তাদের কাপড় চোপড়, স্কুল খরচ, পড়াশোনার সব দিক দিয়ে খরচ পাতি আমরা টুপি সেলাই করে চালাই। বর্তমানে ধুনট ও শেরপুর উপজেলার প্রায় 3 লাখ নারী যুক্ত টুপি তৈরির কাজে, আর এই কাজ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন অনেকে। এটা আমি এই এই জায়গা থেকে বিয়ে হওয়ার পরে শিখছি, ছোট থেকে নেই, এমনি শিখছি। ট্রেনিং দিলে আর আলা ভালো হতো। ছোট থেকে মনে করেন টুপি সেলাই শিখছি, মাছ আছে গে থেকে পরে টুপি সেলাই করে মনে করেন যে বই খাতা এক সময় কেনা লাগছে, তা যে স্বল্প কাপড় চোপড় কিনে দেয় আমও নেই। দেশের চাহিদা মিটিয়ে বছরে প্রায় 60 কোটি টাকার টুপি রপ্তানি হয় বিশ্বের 50টি দেশে। তবে জালি টুপির উপকরণ করমুক্তভাবে আমদানি করতে পারলে উৎপাদন খরচ কম হবে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। বগুড়া জেলার থেকে বছরে প্রায় 60 কোটি টাকার টুপি রপ্তানি হচ্ছে। যে টুপিগুলো সৌদি আরব, ভারত, পাকিস্তান সহ বিশ্বের প্রায় 50 থেকে 60টি রাষ্ট্রে রপ্তানি হচ্ছে। আর আমাদের এই অঞ্চলে প্রায় 3 থেকে 4 লক্ষ নারী এই টুপি শিল্পের সাথে জড়িত আছে। আমরা বন্ড লাইসেন্সের মাধ্যমে সুতা আমদানি করতে চাই, আর সরকার যেন আমাদের এই সুযোগ সুবিধাগুলো প্রদান করেন। কারিগরদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি টুপি শিল্পের প্রসার ঘটানোর ব্যবস্থা নেবেন বলে জানান উপজেলার সমাজসেবা কর্মকর্তা। ধুনটের গ্রামীণ নারীরা জালি টুপি তৈরি করে। এই শিল্পের প্রসার ও কারিগরদের দক্ষতা বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় উদ্যোক্তারা বলছেন বছরে এ খাতে লেনদেন হয় 60 কোটি টাকারও বেশি। তবে সরকারি সহযোগিতা পেলে লেনদেন এবং কর্মসংস্থান বাড়বে এমনটাই দাবি স্থানীয় ব্যবসায়ীদের। রফিকুল আলম, দৈনিক করতোয়া, ধুনট, বগুড়া।